আমি এদেরকে বিশ্বাস করে সিনেমাটা দেখলাম, এই লোকদেরকে বিশ্বাস করে। হাই গাইস, আমি রূপম। আজকে 96 তামিল ল্যাঙ্গুয়েজে ছবিটা নিয়ে কথা বলবো। এটা হিন্দি ডাব ভার্সন, ইউটিউব অ্যাভেলেবেল রয়েছে গোল্ড মাইন্স টেলিকম ইউটিউব চ্যানেল থেকে। তো আমি এই লোকগুলোর কথা শুনে, এদের বিশ্বাস করে সিনেমাটা দেখলাম। সবাই বললো সিনেমাটা দেখো, এবং আমি বারবারই বলি আমার বলতে কোনো সমস্যা নেই। আমাকে লেটুস ভাবুক, খেটুস ভাবুক, যা ইচ্ছা ভাবুক, আমি ওরকম বলতে পারবো না যে আমার সব সিনেমা দেখা, মানে আমার প্রচুর নলেজ, প্রচুর আমি এটা বলতে পারি না, কোনো দিন বলি না। যেটা দেখা হয় না, নীলজ্জের মতো বলি, সিনেমাটা আমার দেখা হয়নি। তো আমার সাউথ ইন্ডাস্ট্রির বেশি সিনেমা দেখাও না, আমি এখনও বলছি। তো 96 সিনেমাটা আমাকে প্রচুর লোক রেকমেন্ড করলো, সিনেমাটা দেখো, সিনেমাটা দেখো। এবং আমি বলছি মানে কেন ভাই, আমি কালকেই বললাম যে আমি দিয়া দেখে খুব ইমোশনাল, এবং আজকে আবার আমাকে 96 দেখতে বললো, এবং এই ছবিটা আরও ইমোশনাল। মানে কেন কেন ছবিটা আমাকে রেকমেন্ড করলো সবাই? মানে খুব একটা দারুণ সিনেমা, যেটা আমাদের প্রত্যেককে আমাদের স্কুল লাইফে নিয়ে চলে যাবে, একদম একটা কাঁচা স্মৃতিকে আমাদের চোখের সামনে রেখে দিচ্ছে, যেখানে আমাদের ঠিক ওই ঘণ্টা বাজা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, ঠিক একজনের জন্য স্কুলে যাওয়া। যদিও আমি তো মানে ছোটোবেলাটা কোয়েট স্কুলে পড়েছি, তারপরে তো আর কোয়েটে পড়িনি, বয়স স্কুলেই পড়েছি, তো আমি হয়তো সেরকম কোনো টাইম পাইনি, এরকম কোনো অ্যাফেয়ার হয়নি। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই তো একটা ওই ছোটোবেলাটা ভালো লাগার জায়গা থেকে থাকে, তো সেরকম একটা অবশ্যই ছিল। সেটা ছোটোবেলা না, ওই ক্লাস টেনে, তো সে আমার সেম স্কুলে পড়তো না, এবং অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমি বলছি না, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করছি না। তো 96 সেরকম একটা গল্প বলছে, মানে স্কুল জীবনটাকে আমরা যেরকমভাবে প্রত্যেকে কাটিয়েছি, এখন আফসোস করি, এবং আমরা জানি যে আমাদের জীবনের খুব একটা সুন্দর স্মৃতির মধ্যে এই সময়গুলো থাকবে, যেগুলো কোনো দিন আর আসবে না, ঠিক আছে? তো সেরকম একটা স্মৃতি সঙ্গে একটা ভালোবাসার গল্প, আর ছবিটার শেষটা এরকমভাবে হবে সেটা আমি সত্যি একদমই আশা করিনি। আরেকটা কথা, ছবিটায় কেন যে বিজয় সেতুপতি, যেখানে লিড ক্যারেক্টার, সে কেন একজন ফটোগ্রাফার, এটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ছবিটা বুঝেছেন, আর যদি এটা না বোঝেন তাহলে কিন্তু ছবিটা আপনার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার নয়। নয় কথাটা আমি কেন বললাম, কারণ হচ্ছে ফটো তোলা মানে, সে প্রথমেই বলবে, ইমেজ তোলা মানে হচ্ছে আমি এখন যে মুহূর্তে আছি, যে বয়সে আছি, যে সময় আছি, সেটাকে ক্যাপচার করা, সেটাকে সেখানেই আটকে দেওয়া, আর কোথাও কোনো কিছু কিন্তু আটকায় না, শুধু ফটোতেই সেটাকে আটকে দেওয়া যায়। তাহলে এখানে হচ্ছে স্মৃতিগুলোকে আটকে রাখা, স্মৃতিগুলো শুধু বেঁচে থাকা, স্মৃতিগুলোকে রেখে দেওয়া, এটাই হচ্ছে ছবির থিম, এবং যেটা একটা দারুণভাবে পোর্ট্রে করা এই ছবিতে। তো 96 একটা রিউনিয়ন, 96 ব্যাচের একটা রিউনিয়ন, এত সুন্দর করে রিউনিয়নের একটা গল্প বলা, ভালোবাসার গল্প বলা, বন্ধুদের গল্প বলা, যেখানে মারপিট রয়েছে, শয়তানি রয়েছে, যেখানে ভালোবাসা রয়েছে, আবার অনেকটা হারিয়ে যাওয়া রয়েছে, কারণ আমাদের পথটা এখন প্রত্যেকের নিজেদের নিজেদের ট্র্যাকে, যেখানে আমরা খুব ফোকাসড, সব পুরনো ভালোবাসা, পুরনো জিনিসপত্র, স্মৃতি, পুরনো জিনিসপত্রগুলোকে ভুলে থাকার পথে আমরা প্রত্যেকে অগ্রসর হয়েছি। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক বলি, অনেক লম্বা লম্বা স্পিচ দিলাম। প্রথম ছবির পজিটিভ দিক হচ্ছে এখানে কাস্ট পারফরমেন্স। বিজয় সেতুপতি আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রি কি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একজন পিলার, একজন দারুণ অভিনেতা। আপনি যদি খুব ভালো করে তার ডায়লগ স্ট্রেংথ অভিনয় দেখেন, সে না ডায়লগ বলার পরে এই ছবিতে কিছুক্ষণ চুপ থাকে, খুব শাই ফিল করে, মাথা নিচু করে, হাঁটা চলা যেরকম ক্যারেক্টারটা মানে অসাধারণ। কিন্তু যদি সিনেমার একদম প্রথম ধাপে দেখেন, যখন তাকে একজন টিচার হিসেবে দেখানো হয়েছে, সে যেরকমভাবে একজন ফটোগ্রাফার, তার ক্যারেক্টারটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। তো এই দুটো ক্যারেক্টার একটা মানুষ যেরকমভাবে প্লে করছে, দারুণ। সেকেন্ড পজিটিভ তৃষা, সেও একজন খুব ভালো অভিনেত্রী, তাকে এখানে দেখতে খুব ভালো লাগে। তবে আমার মনে হয় যে সে এখানে খুব ভালো, এবং যেমন দরকার ছিল ঠিক তেমনই। বাদ বাকি যারা সাপোর্টিং কাস্ট তারাও খুব ভালো, যদিও ছবিতে হিউজ কাস্ট নেই, এবং যারা এখানে অল্প বয়সের ক্যারেক্টার করেছে, অল্প বয়সের প্রেমের যারা ক্যারেক্টার করেছে, তারা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে, মানে একদম জাস্টিস করেছে ক্যারেক্টারগুলোর সাথে। ছবির যেটা সেকেন্ড পজিটিভ সেটা হচ্ছে ছবির স্টোরি, এবং এটাকে যেরকমভাবে ন্যারেট করা হয়েছে খুব সুন্দর, খুব কমন একটা গল্প, কিন্তু প্রেজেন্টেশনটা একদম আনকমন, এবং ছবিটা যেরকমভাবে শেষ হবে না, দিল জিত লিয়া ইয়ার, খুব সুন্দর, মানে গল্প এবং প্রেজেন্টেশন খুব ভালো। থার্ড পজিটিভ ছবির ডিরেকশন, ছবির ডিরেক্টর নিজের জায়গায় খুব ক্রিয়েটিভ, খুব সুন্দর কাজ করেছে, ধরে ধরে ইমোশনগুলো দেখিয়েছে, তা আমাদের মানে ইমোশনাল ফিলগুলো এরকম যে যখন দেখবেন আমরা ওই, যেহেতু আমরা 90s কিড, তো আমাদের এই ইমোশনগুলো খুব ভালো করে আমরা বুঝি। তো ওই যখন আমরা 8-9 পড়তাম, আমাদের বন্ধুদের মধ্যে যদি কেউ রিলেশনশিপে থাকতো, আমরা এটা করতাম না যে এর নাম ওর নাম মাঝখানে লাভ না কি সব লিখে কাটাকাটি করে যেটা মিলে যাবে সেটাই তোদের হবে, এরকম বলতাম আমরা। তো এরকম জিনিসপত্রগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, টিফিন ভাগ করে খাওয়াগুলো যেরকমভাবে বুঝিয়েছে, জল খাওয়া বুঝিয়েছে, সেগুলো সত্যি স্টানিং, সেগুলো দেখার মতো, মনে রাখার মতো, খুব ভালো লেগেছে এই জায়গাগুলো।
ছবির যেটা ফোর্থ পজিটিভ, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর, এত সফট হার্টেড, খুব ভালো। ছবিটার পরবর্তী যেটা পজিটিভ সেটা ছবির এডিটিং, খুব শার্প এডিটিং, আবার কিছু কিছু জায়গা প্রচণ্ড স্লো ফেস, যাতে আমরা ফিলিংসগুলো বুঝতে পারি। ঠিক আছে, এমন না ফাটফাট করে কাট কাট করে দেখিয়ে দিল আমরা এক সেকেন্ডের মধ্যে সব বুঝে গেলাম, নয়। যেগুলো আমাদের ফিল করার বিষয় সেগুলো যদি তাড়াতাড়ি করে কাট করে যায় তাহলে আমরা সেগুলোকে ওভারশ্যাডো করে দেবো, সেগুলোকে বুঝতে পারবো না। তো আমরা কেন ছবির স্লো ফেস করছি এটা আগে আমাদের মাথায় বুঝতে হবে, আমাদের সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো দারুণ একটা ছবি, খুব ভালো একটা ছবি জানি, রিভিউ করার পরে, এটা নিয়ে কথা বলার পরে আমি দুটো জিনিস শুনবো। এক, অনেকে বলবে যে তারা কেঁদেছে, এবং দ্বিতীয় বলবে রূপম দা তুমি আজকে দেখলে, মানে এই লেটুস হয়ে এরপর থেকে মানে আমি ভাবি চ্যানেল নাম চেঞ্জ করে দিই। একজন বলে যে তোমার রিভিউ এত বাজে মানে মনে হয় চায়ের দোকানে বসে আছি, ভাবি চাল আর রিভিউ দিয়ে দিই, কারণ লোকে তো এখন বাড়িয়ে দেওয়া পারছে না, চাফা খেতে পারছে না, আমাকে অ্যাটলিস্ট শুনে যেন চাল আর রিভিউ মনে। এবং দ্বিতীয় ভাবি এত লেটুস লেটুস লেখে নামটা আমি নিজেই দিয়েছি, তো ভাবি মাঝে মাঝে নামটা চেঞ্জ করে লেটুস রিভিউ করে দিই, সেটাও ভালো হতে পারে। তো যাই হোক, আমার ছবিটা খুব ভালো লেগেছে, আমি প্রত্যেককে বলছি যারা ছবিটা দেখুন, মানে জানি বেশিরভাগ লোকই দেখে নিয়েছে, যদি কেউ বেঁচে থাকো আমার মতো পবিত্র পাপি, তো যাও গিয়ে দেখো, খুব ভালো লাগবে, একটা মুহূর্তের মধ্যে থাকবে যেটা থেকে বেরোতে শেষ মুহূর্তে খুব কষ্ট হবে। আমি আজকে আরও একটা সাউথ ইন্ডিয়ান ছবি নিয়ে কথা বলবো, ছবির নাম হচ্ছে নানিস গ্যাংলিটার, যেটাও আমি একসাথে দেখেছি, তো সেটা নিয়েও কথা বলবো এর পরের ভিডিও যেটা আসছে। খুব ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে এই সময়, এই গরমের সময় একদম ভাবসা একটা গরম, ঘেমে চান হয়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা আসল কথা, মানে মেন পার্টি বাহার রাগে। তো আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে আশা করি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, কুল।